বিশেষ অতিথি হিসেবে মঞ্চে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হাজী জানে আলম ভূঁইয়া, সম্মানিত চেয়ারম্যান 13 নং জগন্নাথ দীঘি ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম, এডিশনাল সহকারী পুলিশ সুপার 14 গ্রাম সার্কেল, সহকারী পুলিশ সুপার 14 গ্রাম সার্কেল। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত সুধীমণ্ডলী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত সভাপতি, আপনাদেরকে যথার্থ একটু বলছি, বিকে ইউনিটি ট্রাস্টের উদ্যোগে আরো একটি প্রতিষ্ঠান, সংক্ষেপে আমি যাকে জিপি বলবো, জিপি গ্রাম, জিপি গ্রাম বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ এর উত্তর বেতিয়ারা শাখার উদ্বোধন। জিপির সম্মানিত পরিচালক বৃন্দ যদি সহযোগিতা না করত, আমরা আপনাদের জন্য এই ফ্রি চিকিৎসা সেবাটা হয়তো নিয়ে আসতে পারতাম না। আমাদের বিশেষ অতিথি চট্টগ্রাম উপজেলার ইউএনও জনাব মঞ্জুরুল হক, এস এম মঞ্জুরুল হক স্যারকে মঞ্চে এসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দর্শকরা স্যারের একটা করতালি দিবেন। আজকে ওনার সাথে আমার, ওনাকে আমি ফেসবুকে ফলো করি, ওনার সামাজিক কর্মকাণ্ডগুলো আমার খুব ভালো লাগে, তো ওনাকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আজকে শুভ উদ্বোধনে আয়োজিত আজকের এই মঞ্চ উপবিষ্ট আমাদের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ ফারুক আহমেদ, পুলিশ সুপার কুমিল্লা জেলা। মঞ্চে উপবিষ্ট আমাদের বিশেষ অতিথি চট্টগ্রামেরই কৃতি সন্তান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতানা বিলকিস খায়ের। মঞ্চ উপবিষ্ট আমাদের 13 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া, বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ। আজ থেকে আমি স্বল্প আকারে একটু বলছি আপনাদেরকে কীভাবে এটা সৃষ্টি। আজ থেকে 2 বছর পূর্বে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভের জন্ম। ইউকের যুক্তরাজ্যের কয়েকজন প্রবাসী বাংলাদেশি ডাক্তার, আমরা ডাক্তার এবং কনসাল্ট, দেশের প্রতি আনুগত্য ভালোবাসা এবং ডিপ্রাইভ দুস্থ জনগণের পাশে এসে দাঁড়ানোর কার্যক্রম শুরু করি। বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ একটি যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা। আমরা প্রথমে সিলেটে 2টো ক্লিনিক স্থাপন করি, পরবর্তীতে সিলেটে 8টি নতুন ক্লিনিক স্থাপিত হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো দরিদ্র জনগণের পাশে এসে দাঁড়ানো, স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা। বাংলাদেশ একটি অতি জনবহুল দেশ, মানে হিউম্যান রিসোর্স যেটা বলে এটা অনেক 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 বেশি, কিন্তু সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে না, জনগণ সরকারের পাশে এসে ওভাবে দাঁড়াচ্ছে না। আমরা চিন্তা করেছি যে বেসরকারিভাবে আমরা সরকারের পাশে এসে দাঁড়াব এবং বেসরকারি উদ্যোগে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে ধীরে ধীরে ছোট ছোট ক্লিনিক স্থাপন করব। আমাদের মেইন এ হলো আমরা স্ক্রিনিং করব, প্রথম ফেজে আমরা ক্লিনিক স্থাপন করব, দ্বিতীয় ফেজে আমরা ডেটা কালেকশন করব, আপনাদের গ্রামে কয়জন লোকের কী কী রোগ আছে, ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ, এটা আমরা স্ক্রিনিং করে বের করব, এবং তৃতীয় ফেজে আপনাদেরকে আমরা বিনামূল্যে আপনাদের পরীক্ষাগুলো করব, টেস্টগুলো করব। চতুর্থ ফেজে এই টেস্টের পরে 1 বছর পরে আমরা আপনাদেরকে কতটুকু আপনাদের এই ডায়াবেটিস কন্ট্রোল করতে পারলাম,
ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারলাম, পাঁচটা মেইন ক্রনিক ডিজিজকে আমরা মেইন ধরেছি, সেটার মধ্যে অ্যাজমা একটা, হার্ট ডিজিজ একটা, কিডনি ডিজিজ একটা, এই পাঁচটা ক্রনিক ডিজিজকে আমরা কতটুকু আপনাদেরকে কন্ট্রোল করতে পারলাম, এটা হবে আমাদের অ্যাচিভমেন্ট। এবং ধীরে ধীরে এটার পরিসর আমরা বাড়াবো। আমাদের ইচ্ছা গ্রামবাসীকে বিনামূল্যে মেডিসিন সরবরাহ করা। এটা অবশ্যই আমরা ভবিষ্যতে এটা ফেজ ফাইভে, তা আমরা এখন আসলে এই ক্লিনিকটা ফেজ ওয়ানে, আমাদের দুটা ক্লিনিক অলরেডি ফেজ টুতে গেছে, যেখানে আমরা ডেটা কালেকশন করছি এবং ওখানে সার্কামসেশন ক্যাম্প আমরা করছি বিনামূল্যে, যেটাকে বলে খতনা আপনার মুসলমানি। হ্যাঁ, আমরা বিনামূল্যে আমরা সোনাপুর চৌধুরীবাড়ি এবং তালগ্রাম মাস্টার বাড়িতে, ওনারা যারাই সামর্থ্যবান না ওনারা আসলে আমরা তাদের জন্য ওটা করছি বিনামূল্যে। আমরা চাচ্ছি এলাকায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়ে আমাদের মানুষকে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারবো। আজকে আসলে আমি দুজনের নাম না বললে হয়, সেটা হলো আমারই ছোটো ভাই, ও বেলজিয়াম প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন, এবং সুইজারল্যান্ড প্রবাসী হেলাল চৌধুরী। ওরা আসলে, ওদের অক্লান্ত পরিশ্রম আছে এবং সবসময় ওদের সহযোগিতা এখানে আছে। আরেকজন আছে জসিম, মোহাম্মদ জসিম আমাদের, সে অবশ্য দুবাই প্রবাসী, সৌদি আরব প্রবাসী, সরি। তো ওরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের এই কোদালিয়া, বেতিয়ারা কোদালিয়া একতা সংঘর সমস্ত সদস্য যারা আজকে অনেক দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের বিভিন্ন কার্যক্রমে যারা ওদের অবদান সবসময়ই ছিল এবং আছে, এবং তারাই এই জিনিসটা পরিচালিত করবে, তাদেরকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, আমার বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ ইউকের পক্ষ থেকে তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সবাই তাদের জন্য একটু পাওয়া দিবেন, তারা যেন, আমি তো আর এখানে থাকবো না, আমি ইউকে চলে যাব, কিন্তু আপনারাই থাকবেন, আপনারাই আপনাদের গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা দিবেন। আমাদের ডাক্তার আসবে, যিনি ডাক্তার উনি এখানে একজন খুবই ভালো একজন কনসালটেন্ট দেওয়া হয়েছে, উনি ডায়াবেটিসের উপর বারেম থেকে গোল্ড মেডেল পাওয়া, উনি এ প্রকাশ করেছেন, উনি আমাদের এখানে সপ্তাহে একদিন করে বসবেন। তো সপ্তাহে একদিন শুক্রবার থাকবে, আপনাদের এখানে স্বাস্থ্যসেবা দিবে। এবং আপনাদের যে কোনো জিনিস, আপনাদের যে কোনো অভিযোগ, আপনাদের ওখানে একটা অভিযোগ বক্স থাকবে, যদি ডাক্তার আপনাদেরকে ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা না করে, বা আমাদের এই যে কর্মী বাহিনী যারা স্বেচ্ছাসেবক আছে তাদের যদি আপনাদের কোনো মিসম্যানেজমেন্ট আপনারা পরিলক্ষিত হয়, আপনারা অবশ্যই ওখানে একটা আপনাদের পরামর্শ বা অভিযোগ বক্সে আপনি এটা লিখতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনাদের পরামর্শ আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো সম্মানিত একালা এলাকাবাসী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মঞ্চে যারা আছে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আসাতে আজকে এই প্রোগ্রামটা সফল হয়েছে। আমি একজনের কথা আসলে না বললে খুব খারাপ দেখায়, সেটা হলো আমাদের এডিশনাল আইজি অ্যাডমিন মইনুর রহমান সাহেব, উনি এসে আমাদের এই প্রোগ্রামটা দেখে গেছেন এবং আমাদের যেখানে আমাদের ক্লিনিক হচ্ছে ওটাও দেখে গেছেন। ওনার আজকে এই আশা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমরা মনে করি যে এই 14 গ্রাম রাশি ওনার পদধূলি এখানে পড়েছে, উনি এখানে এসছে, আমরা ওনার কাছে অবশ্যই কৃতজ্ঞ। উনি আমাদের কাছে নাই, আপনারা কাইন্ডলি ওনার জন্য একটা করতালি দেন, উনি চলে গেছেন ওনার সময় স্বল্পতার জন্য। হ্যাঁ, তো আমি মঈন ভাইয়ের কাছে আসলে ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ এই ব্যাপারে। আমি মনে করি ইনশাআল্লাহ ওনাকে ভবিষ্যতেও আমরা পাব, এবং আমাদের এখানকার কুমিল্লা জেলার এসপি মহোদয়, আমাদের ইউনো সাহেব,
আমাদের সবাই এখানে এসেছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার বক্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য। এই মুহূর্তে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি জনাব নূর আলম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিকে ইউনিটি ট্রাস্ট। দুলালের জন্য একটা করতালি হবে। আজকে মাননীয় সভাপতি মোগল ভাই এবং প্রধান অতিথি আমাদের এসপি স্যার, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে বিকে ইউনিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের সবচেয়ে বেশি অবদান যাদের আছে, আমাদের বিকে ইউনিটির চেয়ারম্যান আর সেক্রেটারি এবং গ্রামজীবী বাংলার সভাপতি সাহেব এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, তাদের যত সহযোগিতা আমাদের আজকের এই অনুষ্ঠান পরিচালনা করতে আমরা সক্ষম হয়েছি। এবং আমরা বিকে ইউনিটির পক্ষ থেকে যখন তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম যে আমাদেরকে আপনাদের এই গ্রামজীবী ক্লিনিকের একটা শাখা দেওয়ার জন্য, তো নোবেল ভাই আমাদেরকে আশা করি সাথে সাথে বলছে যে ঠিক আছে তোমরা ছোটো ভাই, তোমাদেরকে আমি একটা শাখা দেব, তবে তোমরা ওইটা ঠিকমতো পরিচালনা করবে। তো ইনশাল্লাহ আমাদের তরফ থেকে আমরা বিকে ইউনিটির পক্ষ থেকে আমরা আমাদের শতভাগ চেষ্টা করবো এবং আমরা এটা সুষ্ঠুভাবে পরিচালনা করবো। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের প্রধান অতিথিবৃন্দ আসছেন এবং বিশেষ অতিথিবৃন্দ আসছেন, আমাদের গ্রামবাসী আসছেন, সবাইকে আমাদের বিকে ইউনিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এগুলো আমি থ্যাংক ইউ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি হাজি জানে আলম ভূঁইয়া, সম্মানিত চেয়ারম্যান 13 নং জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদ। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 13 নং জগন্নাথ দিঘি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব জাহিদুল ইসলাম রাসেল, রাসেলকে অনুরোধ করছি চেয়ারম্যান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। কোদালিয়া বেতিয়ারা কোদালিয়া কোদার সঙ্গে উদ্যোগে ফ্রি ডাক্তার সেবা আজকের উদ্বোধনী অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে প্রধান অতিথি উপস্থিত আছেন, উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের কুমিল্লা জেলার শ্রদ্ধেয় সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব ফারুক আহমেদ পিপিএম স্যার, মঞ্চে বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আমাদের বিলকিস সুলতানা বিলকিস খায়ের আপা, মঞ্চে বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের চৌদ্দগ্রাম উপজেলা সম্মানিত ইউনু মহোদয়, আমাদের শ্রদ্ধেয় এসএম মঞ্জুরুল হক স্যার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের চৌদ্দগ্রাম থানা পার্বত্য কর্মকর্তা ওসি মহোদয়, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই, বক্তব্য দেবে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের আজকের এই যিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন, যার উদ্যোগে হয়েছে আমাদের জগন্নাথ ইউনিয়নের সম্মানিত কৃতি সন্তান, শুধু প্রবাসে থেকেও এ দেশ মাটি মা মাটির জন্য যাদের মন কাঁদে, যারা দেশের জন্য নিজের এলাকার জনগণের জন্য কিছু করতে চান, আজকের এই মহতি অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আমাদের শ্রদ্ধেয় ডাক্তার গোলাম কাদের চৌধুরী নোবেল ভাই, ওনার এই মহতি উদ্যোগের জন্য আমি আমার ইউনিয়ন পরিষদের সকল জনগণের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ওনার সাথে যারা সহযোগিতা করেছেন, আমাদের ইউনিয়নের আরেক শ্রদ্ধেয় বড় ভাই আমাদের সুইজারল্যান্ড প্রবাসী আমাদের শ্রদ্ধেয় হেলাল চৌধুরী ভাই, আমাদের আরেকজন এই এই গ্রামের কৃতি সন্তান আমাদের বেলজিয়াম প্রবাসী আমার জাকির হোসেন ভাই, আমাদের দুবাই প্রবাসী আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান জসীম ভাই সহ আমাদের আজকের এই কোদালিয়া বেতিয়ারা কোদালিয়া কথা সঙ্গের যারা আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবী
এবং সদস্য আছেন সকলের এই আন্তরিকতা এবং সহযোগিতা নিয়ে আপনারা যে সুন্দর একটা প্রোগ্রাম করেছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে একটি সোনার দেশ, সোনার বাংলা গড়তে চেয়েছেন। সেই সোনার বাংলা গড়তে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা ওনার অনেক প্রতিকূলতার মধ্যেও উনি এই দেশকে একটি স্বনির্ভর আত্মনির্ভরশীল একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন ওনার সুযোগ্য কন্যা বাংলার প্রধানমন্ত্রী আমাদের প্রাণের নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, সেই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে লালিত স্বপ্ন সেই স্বপ্নকে উনি বাস্তবায়ন করার জন্য স্টেপ বাই স্টেপ উনি এগিয়ে যাচ্ছেন। আমাদের এই বাংলাদেশের দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সকল উদ্যোগগুলোকে মহতী উদ্যোগগুলোকে ওনার অ্যাপ্রিসিয়েট করে ওনারা যার যার অবস্থান থেকে সহযোগিতা করছেন, তাই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগগুলোকে ভবিষ্যতে উনি যে টার্গেট করেছেন 2041 সালে এই দেশ একটি উন্নত বিশ্বে উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর সেই আশা সেই লক্ষ্য আমাদের সকল স্তরের আমাদের প্রশাসনের নেতৃবৃন্দ প্রশাসনের আমাদের যারা আছেন আমরা সিভিল যারা আছি সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এই দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের বাংলাদেশকে 2041 সালে একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়বেন সে অবশ্যই ইনশাল্লাহ আমরা সকলেই সেটার অংশীদার হব। পাশাপাশি আমাদের এই আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের এই চোদ্দগ্রাম মাটি ও মানুষের নেতা আমাদের উন্নয়নের এই চোদ্দগ্রাম উন্নয়নের স্থপতি আজকে যে বিল্ডিংগুলি এখানে হয়েছে আমাদের এই আইডিয়াল স্কুলের যে তার চারতলা বিল্ডিং সহ এই ইউনিয়ন সহ সারা চোদ্দগ্রামে আমাদের যে মানে উন্নয়নগুলি হয়েছে বা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন আমাদের এই চোদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা আমাদের সব চোদ্দগ্রামের আশা আকাঙ্ক্ষার আমাদের একমাত্র ঠিকানা আমাদের প্রিয় নেতা মুজিবুল হক মুজিব ভাই, সাবেক সফল রেলপথ মন্ত্রী আমাদের এমপি মহোদয় আমাদেরকে সার্বিক নির্দেশনা দিয়েছেন এখানে থেকে আমাদের অতিথিবৃন্দকে আমাদেরকে সুন্দরভাবে সুচারুভাবে প্রোগ্রামটা যেন সুন্দরভাবে হয় সেভাবে আমাদের উনি দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই চোদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা প্রিয় নেতা মুজিবুল হক মুজিব ভাই ইতিপূর্বে কিছুদিন আগে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এদেশের কুচুকরি মহলেরা যারা এদেশকে একটি ক্ষতিগ্রস্ত করে এদেশকে পিছিয়ে দিতে চায় মাননীয় প্রধানমন্ত্রী যেই মিশন ভিশনকে ক্ষতিগ্রস্ত করতে চায় সেটা অত্যন্ত প্রহরী হিসাবে এই চোদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা আমাদেরকে বারবার দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সেটা থেকে প্রতিহত করার জন্য আমাদের মধ্যে নির্দেশনা দিয়ে আসেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা এই ঘটনার পরে আমাদের প্রশাসনের নেতৃবৃন্দের যে নির্দেশনা আমাদের এসপি মহোদয়ের যে নির্দেশনা আমাদের সেই নির্দেশনা মোতাবেক আমাদের ইউনো মহোদয় সহ আমাদের ওসি আমাদের সময়ত ওসি মহোদয় আমাদেরকে প্রিয় নেতার সাথে নির্দেশনা কথা বলে যে নির্দেশনা দিয়েছেন আমরা মাঠে থেকে সতর্ক ছিলাম সতর্ক আছি ইনশাল্লাহ এই বাংলাদেশ সম্প্রীতির দেশ এই সম্প্রীতির দেশকে কেউ বিনষ্ট করতে পারবে না। আমরা সকলেই দল যার যার দেশটা সবার দল যার যার দেশটা সবার আমরা এই এই স্লোগানে এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নের বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জোর করতালি হবে, সবাই কি জিমে গেছেন, একটা করতালি। সম্মানিত সহকারী পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল, স্যারকে মঞ্চে এসে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের কুমিল্লা জেলা পুলিশের সম্মানিত সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিএম বার্সার, চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য সুধীজন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু সংক্ষেপে এতটুকুই বলব, সৃষ্টির সেবাই হলো স্রষ্টার সেবা, সৃষ্টির সেবাই সর্বোত্তম সেবা। বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ যে উদ্যোগটি নিয়েছে সেটা নিঃসন্দেহে সর্বোত্তম সেবা। আর আরেকটা একটা কথা আছে, আসলে জনসেবা করার জন্যে
বৃত্তের চেয়ে চিত্তের বেশি প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভের সম্মানিত ডক্টর গোলাম কাদের চৌধুরী নোবেল সাহেব, ওনার বৃত্ত যতটা আছে তার চেয়ে আমার কাছে মনে হয় চিত্তটাই অনেক বড় এবং অনেক বেশি, এবং সে কারণে উনি এরকম একটা মহতি উদ্যোগ হাতে নিতে পেরেছেন। তো আমি ওনার এই মহতি উদ্যোগ সামনে আরও সম্প্রসারিত হোক, সারা দেশব্যাপী ছড়িয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সংক্ষেপে খুব ভালো কথা বলেছেন, আমাদেরকে চিয়ার আপ করেছেন, সবাই একটা সজোরে এটা করতালি, যাদের হাত খালি সবাই করতালি, জোরে করতালি হবে। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য যাকে অনুরোধ করছি, তিনি আমাদের চৌদ্দগ্রাম উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক। বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ এর উত্তর বেতিয়ারা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ, উপস্থিত রয়েছেন চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি জনাব জাহিদুল ইসলাম, উপস্থিত রয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শুভরঞ্জন চাকমা সহ জগন্নাথদিঘি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জানি আলম ভূঁইয়া এবং বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত এই এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সহ সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সম্মানিত সুধী, আজকে যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে যে লক্ষ্য নিয়ে, এই অনুষ্ঠানের যিনি মূল আয়োজক জনাব ডাক্তার গোলাম কাদের চৌধুরী, আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য তিনি বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করেছেন, আমার উপস্থিতি নিশ্চিত করার জন্য। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি ইনশাল্লাহ থাকবো আপনার অনুষ্ঠানে, কারণ এ ধরনের সামাজিক অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক অনুষ্ঠান যেগুলি হয়, জনকল্যাণে যারা কাজ করেন আমি সাধারণত তাদের প্রোগ্রাম মিস করি না। তো আজকে আবার একই দিনে ছিল জাতীয় সমবায় দিবস, সেখানে সমবায় দিবসের পতাকা উত্তোলন সহ আলোচনা সভা ছিল আমাদের উপজেলা পরিষদে, সেখানে আমাদের চেয়ারম্যান মহোদয় ছিলেন। আমি সেখানে শুধু জাতীয় পতাকাটি উত্তোলন করেই আলোচনা সভায় অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব হয়নি, আমি এখানে চলে এসেছি। যাই হোক, আমার খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে এসে, আজকের এমন একটি রৌদ্র করোজ্জ্বল হেমন্তের সকালে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এখানে এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ উপস্থিত রয়েছেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত রয়েছে, একটি চমৎকার পরিবেশে অনুষ্ঠানটি হচ্ছে। আমি উপস্থিত সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, যে উদ্দেশ্য নিয়ে আজকের অনুষ্ঠানটির আয়োজন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ এটি একটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বেসরকারি উদ্যোগ। আমি ইতিমধ্যে জেনেছি যে জনাব ডাক্তার গোলাম কাদের চৌধুরী তার উদ্যোগে এরকম আরও দুটি ক্লিনিক চৌদ্দগ্রামে আছে এবং এটি হতে যাচ্ছে আপনাদের তৃতীয় ক্লিনিক। এটি একটি ক্লিনিক, এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে বিনামূল্যে প্রতিটি মানুষকে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য এখানে বিনামূল্যে প্রাইমারি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এটি একটি চমৎকার কাজ না? অবশ্যই একটি চমৎকার কাজ। আমরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই, মানে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটি একটি চমৎকার উদ্যোগ,
এই যে উনি থাকেন কিন্তু ইউকেতে, ডাক্তার গোলাম কাদির চৌধুরী উনি থাকেন ইউকেতে, উনি এবং ওনার আরও কিছু বন্ধু মিলে ওনারা এই কাজটি এখানে পরিচালনা করছেন চৌদ্দগ্রামে, এবং ইতিমধ্যে আমি জেনেছি তারা বহু মানুষকে এরকম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। এটি নিশ্চিতভাবে একটি মহৎ কাজ, মানুষকে, পীড়িত মানুষকে, অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা, যাদের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই, ভালো হসপিটালে গিয়ে চিকিৎসা করার, ভালো ক্লিনিকে গিয়ে চিকিৎসা করার যাদের সামর্থ্য নেই, যারা একেবারে গ্রামীণ, গ্রামের অসহায় গরিব দরিদ্র মানুষ, তাদের কাছে এসে তাদেরকে সরাসরি চিকিৎসা সেবা প্রদান করবে এই প্রতিষ্ঠানটি। আমরা তো পৃথিবীতে এসেছি তো নিজের জন্য না, তাই তো? আমরা এসেছি কিসের জন্য? মানুষের জন্য, বরের জন্য। আমাদের কবি কামিনী রায় কি বলেছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন ম প্রাণ সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও, নিজের কথা ভুলে যাও, পরের জন্য কাজ করো। তিনি আবার বলছেন, আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা এসেছি পরের জন্য, মানুষের জন্য, নিজের জন্য আসে নাই। যারা নিজের জন্য এসেছে, যারা মনে করেন যে আপনি শুধু আপনার জন্য এসেছেন, আপনি খুবই স্বার্থপর মানুষ, আপনার মতো মানুষের পৃথিবীতে কোনো প্রয়োজন নাই, দরকার নাই, আমাদের দরকার পরের জন্য কাজ করবে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে, পরের জন্য কাজ করবে, এরকম মানুষের দরকার। স্বার্থপর মানুষ তো আমরা অনেকেই আছি, আমরা তো সবাই স্বার্থের পেছনে দৌড়াই, নিজের পেছনে দৌড়াই, তাই না? পরের জন্য কাজ করি এরকম কয়টি মানুষ আছে? নিঃস্বার্থভাবে এরকম মানুষের খুবই অভাব আমাদের সমাজে, আমাদের সমাজে এরকম নিঃস্বার্থ মানুষের, পরের জন্য কাজ করা মানুষের সংখ্যা বৃদ্ধি করতে হবে আমাদের, তাহলে আমাদের দেশটি সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য, দেশের ক্ষুধা দারিদ্র নিরসন করে দেশটি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের রূপকল্প যে 2021 ছিল, ভিশন 2021, সেটি শেষ হয়েছে, তার অনেকগুলি লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং বর্তমানে আমরা 2041 সালকে সামনে নিয়ে আবার রূপকল্প 2041 আমরা প্রণয়ন করেছি, সেটিকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে 2041 সালে আমাদের দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না, চিকিৎসাবিহীন কোনো মানুষ থাকবে না, তাই তো? কোনো নিপীড়িত, নির্যাতিত মানুষ থাকবে না। 41 সালে আমরা উন্নত বিশ্বের কাতারে উন্নীত হব, আমাদের দেশ হবে একটি উন্নত দেশ, উন্নত বাংলাদেশ। এটি ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, বর্তমানে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বপ্ন নিয়ে সামনের দিকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা জানি জাতিসংঘ 2030 সালকে লক্ষ্য করে SDG 2030 প্রণয়ন করেছে, সাস্টেনেবল গোলস, আমরা যেটাকে বাংলায় বলি টেকসই উন্নয়ন অভিষ্ট, সেখানে 17টি টার্গেট সেট করা হয়েছে। সেই 17টি টার্গেটের মধ্যে আপনার 3 নম্বরে আছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, জিরো হাঙ্গার, নো পভার্টি, তারপরেই হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ স্বাস্থ্য আছে সেখানে 3 নম্বরে 17টি গোলের মধ্যে, অর্থাৎ স্বাস্থ্যকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের ক্ষুধা নিবারণের পরে আমাদের কী দরকার হয়? চিকিৎসা দরকার হয়, স্বাস্থ্যই সকল সুখের, সকল সুখের মূল, তাই তো? সুতরাং আমাদের যারা শিশু থেকে শুরু করে আজকে একেবারে একজন নবজাতক থেকে শুরু করে একজন বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য আমাদের নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হলে আমাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা কেন্দ্র লাগবে, প্রয়োজনীয় ডাক্তার লাগবে। আমরা জানি আমাদের দেশে ভালো ডাক্তারের এখনও অনেক অভাব রয়েছে। জাতিসংঘ বলছে প্রতি, আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি 1000 মানুষের জন্য একজন ডাক্তার প্রয়োজন, একজন MBBS ডাক্তার প্রয়োজন। কিন্তু আমাদের দেশে কি আছে?
সেই হিসেবে আমাদের চৌদ্দগ্রামে যদি 5 লক্ষ মানুষ হয়, আমাদের এখানে অন্তত 500 ভালো ডাক্তারের প্রয়োজন। তো 500 ভালো ডাক্তার কি আমাদের চৌদ্দগ্রামে আছে? নাই। তাহলে আমাদের ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করতে হবে। সরকার প্রতি বছর BCS এর মাধ্যমে ডাক্তার নিয়োগ দিচ্ছে, এছাড়াও বিভিন্ন বেসরকারি ক্লিনিক আছে, বেসরকারি হসপিটাল আছে, সেখানে বেসরকারি ডাক্তাররা চিকিৎসা সেবা দিচ্ছেন। সব মিলিয়ে আমাদের দেশে হয়তো 1050 চিকিৎসক বর্তমানে আছে, কিন্তু আমাদের, আমরা যদি 18 কোটি মানুষ ধরি, বর্তমানে প্রতি হাজারে যদি একজন করে চিকিৎসকের প্রয়োজন হয়, আমাদের বর্তমানে 1,80,000 চিকিৎসকের প্রয়োজন। সেখানে আমাদের আছে 50,000-এর মতো। তাহলে আমাদের আরও লক্ষাধিক চিকিৎসকের প্রয়োজন, কিন্তু সেটি তো মানে রাতারাতি সম্ভব হবে না। সরকার চেষ্টা করে যাচ্ছে, প্রতি বছর মেডিকেল থেকে প্রচুর মেডিকেল শিক্ষার্থী, তারা MBBS পাশ করে বের হচ্ছে, সরকার প্রচুর পরিমাণে ডাক্তার নিয়োগ দিচ্ছে। এরপরও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু সরকারের একার পক্ষে কি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব সকল মানুষের, 18 কোটি মানুষের? সম্ভব না। সম্ভব না বলেই এই যে এরকম বেসরকারি পর্যায়ে যারা ভালো মানুষ, যারা জনকল্যাণকামী মানুষ, যারা উদ্যোক্তা, তারা এগিয়ে আসেন এবং তারা গ্রামীণ মানুষকে এরকম চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেন। তো এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সাধুবাদ দিতে হবে, যারা এই উদ্যোগ গ্রহণ করেন, যারা এই ধরনের মহৎ কাজে যারা এগিয়ে আসেন, তাদেরকে আমাদের ধন্যবাদ জানাতে হবে এবং তাদের কাজকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারাই যে সব কিছু পারবেন তাও না, তাদের এখানে প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হবে, অন্যান্য মানুষের, আপনাদের স্থানীয় যারা আছেন তাদের সহযোগিতার প্রয়োজন হবে। আপনারা তাদেরকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করবেন, আপনাদের জন্যই কিন্তু তারা কাজ করবে, ঠিক আছে? তারা, তাদের যদি আমাদের প্রশাসনিক কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা তাদেরকে সেই সহযোগিতা প্রদান করব। তো আমাদের এভাবে সকলকে মিলে আমাদের দেশকে, আমাদের মানে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের চৌদ্দগ্রামের চিকিৎসা সেবাকে আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদের সরকারি পর্যায়ের পাশাপাশি আমাদের এরকম বেসরকারি উদ্যোগে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, ঠিক আছে? আমাদের পরের জন্য, দেশের জন্য কাজ করতে হবে। আমেরিকান প্রেসিডেন্ট John F. Kennedy, নাম শুনেছেন আপনারা অনেকেই নাকি? তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তিনি তার প্রথম ভাষণে একটি কথা বলেছেন, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক ইউর সেলফ হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি তোমার দেশকে জিজ্ঞেস করো না, দেশ তোমার জন্য কী করতে পারবে, কী করবে। তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি দেশের জন্য তুমি কী করতে পারবে। আগে দেশের জন্য দিতে হবে, তারপর দেশ আমাকে দিবে, তাই তো? তাহলে আমাদের মানব সেবার ব্রত নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে। আমি যেখানে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না, সেখানে আমাকে শ্রম দিয়ে, আমাকে হাত দিয়ে সহযোগিতা করতে হবে, তাই তো? সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি এখানে উদ্বোধন হতে যাচ্ছে, সেই বিষয়ে আপনারা আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, আমি এই এলাকার মানুষের মঙ্গল কামনা করছি। আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, আজকের আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারের জন্য আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্যারকে অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি সম্মানিত প্রধান অতিথির অনুমতি ক্রমে এবং বিশেষ অতিথিদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের একটা প্রোটোকলে মিস্টেক হয়ে গেছে, এটা আমার ভুল, ভুলটা আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের চৌদ্দগ্রাম থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি আসলে ওনাকে প্রোটোকল মেনটেন না করে বক্তব্যটা এখন দিতে চাচ্ছি। মঞ্চে আসবেন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য শুভরঞ্জন চাকমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানা। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ পুলিশের আইকন, যিনি নীরবে নিবৃতে দেশ সেবায় দেশ মাতৃকার তরে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ BPM স্যার, যিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী, উপস্থিত আছেন আমাদের চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম স্যার, উপস্থিত আছেন আমাদের চৌদ্দগ্রাম উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জানে আলম বইয়া, আরও উপস্থিত আছেন আমাদের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সম্মানিত IC সহ আমাদের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত গ্রামবাসী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসলে আমি বক্তব্য দিব না, আমি শুধু বলতে চাচ্ছি
আমাদের যে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ, যিনি আমাদের ডাক্তার নভেল ভাই উদ্যোগে এবং আরও দুইজন প্রবাসী আছেন ওনাদের উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তো আমি এই রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ ক্লিনিকের আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। মঞ্চে থাকার পরেও আমরা আসলে সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এসপি স্যারের কুমিল্লা একটা জরুরি প্রোগ্রাম থাকার কারণে আমরা প্রোগ্রামটাকে খুব সংক্ষিপ্ত আকারে করে নিয়েছি। আমার নিজেরও একটা প্রেজেন্টেশন ছিল প্রায় আধা ঘন্টার মতো। আমরা গত 11 মাসে কী কী কাজ করেছি এই কাজের একটা প্রেজেন্টেশন ছিল, আমার প্রেজেন্টেশনটাও আমি ক্যান্সেল করেছি। মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আমার সামনে সম্মানিত 14 গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আসলে যে কোনো অনুষ্ঠানের আমি সবসময় বলে থাকি শেষে বক্তৃতা করার একটা সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। শেষে বক্তৃতা করার সুবিধাটা হলো আমার পূর্ববর্তী বক্তারা খুব চমৎকারভাবে বিস্তারিত বলে গেছেন, আমার জন্য বলার মতো আর তেমন কিছুই বাকি নাই। আর ব্যক্তিগতভাবে আমি একটু কথা কম বলতে পছন্দ করি, সেহেতু আমার অধিকাংশ কথা সভাপতি, আমার সার্কেল এসপি এবং এখানকার ইউনো মহোদয় খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। সে কারণে আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, এবং একই সাথে এরকম একটি মহতি উদ্যোগে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কুমিল্লার মাটি এই 14 গ্রামের মাটিতে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেন জানি না ঠিক আমার ভাগ্যে যেটা হয়, যেটা হচ্ছে আমার এই 14 গ্রামে বিভিন্ন অনুষ্ঠান একটু বেশি পড়ে যাচ্ছে। আপনাদের 14 গ্রামের বাসীর সাথে বোধহয় আমার একটি ভালো আত্মিক সম্পর্ক হয়ে গেছে, এই জন্য বারবার এখানে চলে আসছি। তো যাই হোক, আপনাদের এই 14 গ্রাম আমি জানি যে আপনারা শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্নভাবে খুব অগ্রসর একটি উপজেলা, তো সেরকম একটি অগ্রসর উপজেলা এরকম একটি মহতি কাজ হতে যাচ্ছে। তা আসলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার সামনে দুই ধরনের দর্শক রয়েছেন। একেবারে আমার সামনে যারা আছেন তারা বয়োজ্যেষ্ঠ, অনেকেই দেখা যাচ্ছে যে আপনার জীবনের দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে আসছেন। আর একটু পিছনে এবং মাঝখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং অনেক ছোট ছেলেমেয়েরা আছে। আমরা আসলে, তোমরা তো অনেকক্ষণ বক্তৃতা শুনলে, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছো, আসলে তোমাদের হাতে বাংলাদেশটা থাকবে। আমি বক্তৃতা না করে তোমাদের সাথে একটু গল্প করে আমি আমার বক্তৃতা শেষ করব। এখানে যারা স্কুলে আছো তারা কি সর্বোচ্চ কোন ক্লাসের, 10-এর নাকি 9-এর? ক্লাস 10-এর না? আচ্ছা, মেয়েদের দিয়ে আমরা শুরু করি। তোমাদের জন্য এই পরীক্ষায় পাশ করলে একটা পুরস্কারও আছে, যে পারবা হাত তুলবা, ঠিক আছে? এটা ছেলেদের জন্য প্রযোজ্য। আচ্ছা, মেয়েরা তোমরা বড় হচ্ছ, একটা সমাজে বাস করলে আইনকানুন মেনে চলতে হয়, তোমাদের সুরক্ষার জন্য বলতে পারবা কি কি আইনকানুন আছে? কে বলতে পারবে? হাত তোলো, পুরস্কার আছে কিন্তু, আমার তরফ থেকে একটা পুরস্কার পাবা। 2-4 আইনের নাম বলতে পারলে তোমরা পুরস্কারটা পেয়ে যাবা। কে বলতে পারবা তোমাদের জীবন সংশ্লিষ্ট কি কি ইম্পর্ট্যান্ট আইন আছে যেগুলো তোমাদের জীবনে কাজে লাগবে? কে বলতে পারবা? সাহস করে বলে ফেলো একটা, এখান থেকে পুরস্কার পাবা। বলো বলো, একজনও পারো না? যদি ছেলেরা পারবা কেউ? তোমাদের বড় হতে গেলে কি কি আইন কানুন জানা দরকার? একজন সুনাগরিক হিসাবে বড় হইতে হলে এই আইনগুলো তোমাদের একটু জানা দরকার। আমরা বেশি সময় নিব না, নকল সাপ্লাই হলে তো হবে না। একজন নকল সাপ্লাই দিচ্ছে, কেউ পারবে না? তাহলে কি পুরস্কার ছাড়া যাবো? আমি তোমাদেরকে পুরস্কার দিতে চাই, তুমি পারবা? ওখান থেকেই বলো, আমি শুনি। নারী ও শিশু নির্যাতনের একটাই, আর কিছু বলতে পারবা? পারছো না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ো। এই যে প্রশ্নটা করলাম, মুরব্বীরা তো অনেক আইন কানুনের কথা বোধহয় বলতে পারবেন, পারবেন না? পারবেন। এই যে প্রশ্নটা অনেকে করলাম, অনেকক্ষণ বক্তৃতা করলাম, দেখো মাত্র একটা ছেলে একটা নাম আইনের নাম বলতে পারলো। তাহলে যে আমরা বড় হচ্ছি, একজন সুনাগরিক হইতে হলে একটা সমাজের আইন কানুন সম্পর্কে জানা দরকার তো। কারণ আপনি চলার পথে বা তোমরা চলার পথে একটা ভুল করে ফেললে কী হবে? আইনে একটা কথা বলা আছে, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আপনি যদি বলেন আমি আইন জানি না এই জন্য আমি একটা আইন ভঙ্গ করে ফেলছি, এতে আইনের চোখে মাপ পাওয়া যায় না। অর্থাৎ তুমি ক্লাস 10-এ পড়ো, এটা আমাদের ব্যর্থতা, তোমাদের ব্যর্থতা না। আমরা তোমাদেরকে ওইভাবে
শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারছি না। এই কারণে আমরা না জেনে, হাতে হাতে মোবাইল আছে না তোমাদের, এই মোবাইল ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলো, ভুল করতে গিয়ে এমন কিছু ভুল করে ফেলো, তখন কি হয়, ফেসবুকে একটা শেয়ার করে দাও পোস্ট, ওই পোস্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তারপর তাকে ডিজিটাল আইনে মামলা হয়, সেই মামলায় তাকে জেলে যেতে হয়। তাহলে আমি আসলে আজকে একটা স্বাস্থ্যসেবার প্রোগ্রামে এসে আইনের কথা বললাম, এটা বললাম, এটা একটা সুযোগ নিলাম এর মাধ্যমে, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 1200 উপরে আইন আছে, সকল আইন সকলের জানা দরকার নাই, কিন্তু বেসিক কিছু আইন সকলের একটু জানা থাকতে হবে আমাদের সচেতনতার জন্য, যে এই আইনটা জানা থাকলে আমি বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা পাবো। তো যাই হোক, এই ছেলেটা যেহেতু আমি জানি না তোমাকে কেউ নকল সাপ্লাই দিছে নাকি, না পারছো নিজে নিজেই, তা ছেলে মানুষ নারী ও শিশু নির্যাতন আইন সম্পর্কে জানলো, তাই যাই হোক, আমি আমারই একটা ছোট্ট বই আছে, এই বইটা আমি তাকে উপহার হিসাবে দিতে চাই। যদি তুমি দ্রুত যেতে চাও তাহলে একা যাও, আর যদি বহুদূর যেতে চাও তাহলে সকলকে নিয়ে যাও। আজকে এই যে প্রবাসী সাহেব আছেন, সমাজে আমরা সকলে মিলে বাস করি, আমি অনেক বড় হলাম কিন্তু আমার প্রতিবেশী যদি সে অনেক পিছনে পড়ে থাকে, তাকে যদি যে বড় হয়েছে সে যদি কাছে সামনে টানিয়ে নেয় তাহলে তারই সমস্যা, কারণ সমাজে কেউ একা বাস করে না। সকল মানুষের মধ্যে যদি একটা সুষম উন্নয়ন থাকে তাহলে সেই সমাজে বসবাস করে শান্তি আছে। আপনি অনেক বড় লোক হয়েছেন কিন্তু পাশের বাসায় আপনার একটা চোর থাকে, একটা মাদকসেবী থাকে, আপনার ওই চোরের কারণে আপনার শান্তি হারাম হয়ে যাবে, আপনি অনেক টাকা দিয়েও শান্তি পাবেন না। এই জন্য বলা হয়, সমাজবিজ্ঞানীরা একটা শব্দ ব্যবহার করে, সেটাকে বলা হয় সোশ্যাল ক্যাপিটাল, বাংলায় যেটাকে বলে সামাজিক পুঁজি। সেই সামাজিক পুঁজিটা কি, সেটা হচ্ছে একজনের সমস্যায় আরেকজন এগিয়ে আসবে, রাষ্ট্র সকলের সমস্যার সমাধান করতে পারে না, সেই সমস্যাটার যদি আপনার বিপদে আরেকজন এগিয়ে আসে, এটা তো ধর্মেও বলা আছে, তাই না? আমাদের ধর্মে বলা আছে না, প্রত্যেক ধর্মেই বলা আছে, আমরা যদি এই অনুশাসনগুলো মানি তাহলে ছোট ছোট উদ্যোগে দেখবেন এই সমাজটা সুন্দর হয়ে গেলে আমরা সকলেই সুন্দর হব। আর আমাদের এই এরকম উদ্যোগ একটা দুইটা না, দরকার হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি। আর আমরা যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ে কাজ করি, আমার সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে কি, মাদক নিয়ে। চৌদ্দগ্রামের কিন্তু একটু মাদক টদক নিয়ে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে, এটা বর্ডারের কাছে, তা আমরা অনেক চেষ্টা করছি। আমি এই দোসরা জেলায় কুমিল্লা জেলার পুলিশ সুপারের একটা পবিত্র দায়িত্বভার গ্রহণ করেছি এবং এই মাদকের বিরুদ্ধে খুব চেষ্টা করছি, এবং আপনারা জানবেন যে সেটা হচ্ছে গত 10 মাসে আমরা 7 টনের উপরে শুধু গাঁজা উদ্ধার করি, 3000-এর উপরে শুধু মাদক ব্যবসায়ীকেই গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লা জেলায়। আমরা আরও অনেক দূর যেতে চাই, সেটা যদি আপনারা সহযোগিতা করেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা চাই, আমাদের অবস্থান থেকে একা পুলিশের পক্ষে সম্ভব না, এটা সকলে মিলে কাজ করলে এই রকম একটি করাল গ্রাস থেকে মুক্ত করা সম্ভব। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 70 লক্ষ নাকি মাদকসেবী রয়েছে, সিঙ্গাপুরের জনসংখ্যাই হচ্ছে 70 লাখ, তাহলে একটি দেশের জনসংখ্যার সমান আছে মাদকসেবী দেশ। এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যাক, একেবারে বক্তব্য শেষ পর্যায়ে আরেকটি কথা, রবীন্দ্রনাথ বলেছিল আমরা শুরু করি শেষ করতে পারি না, এরকম উদ্যোগ অনেক জায়গায় আমরা অনেক সময় শুরু করি কিন্তু উদ্যোগগুলো বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়। আমি চাই তারা যে উদ্যোগটা শুরু করেছে এটা শুধু শেষ না, এটাকে আরও অনেক বড় করুক। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সবাই একসাথে। চমৎকার শিক্ষণীয় বক্তব্য দেওয়ার জন্য স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবার আজকের প্রোগ্রামের আজকের সভার সম্মানিত সভাপতি জনাব ডক্টর গোলাম কাদের চৌধুরী নোবেল ভাইকে অনুরোধ করব আজকের সম্মানিত সভাপতির বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ করার জন্য। আমি আসলে আর বক্তব্য দিব না, আমি অলরেডি বক্তব্য দিয়েছি। আমাদের সম্মানিত প্রধান অতিথির আরও বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, আমাদের বিশেষ অতিথি আমাদের মঞ্জুরুল হক সাহেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনারও কয়েকটা প্রোগ্রাম আছে, উনি ওনারা আসলে ওনাদের প্রোগ্রাম থেকেই ওনারা চলে এসেছে এখানে, আমি আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এলাকার পক্ষ থেকে।
আমি বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ এজেন্সির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে আমাদের একটু ওনারা যদি আমাদের ক্লিনিকের সামনে অফিসের সামনে আসে, ওখানে ক্লিনিকে ওখানে সামনে যেয়ে ফিটাকে যেগুলো উদ্বোধন করে, আমি এটার এই আজকের এই এর সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।